আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু সামনে ঈদ চলে আসছে তাই আজকে আমি শেয়ার করছি বিফ বিরিয়ানি। আর মাশাল্লাহ দেখুন, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি কতটা লোভনীয় হয়েছে আমার বিফ বিরিয়ানিটা। আর এই বিফ বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করলাম তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ স্কিপ করবেন না, আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি বিফ বিরিয়ানি করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাংসগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, যাতে মাংসের ভিতরে যে রক্তটা থাকে ওটা যেন বের হয়ে যায়। এখন চলে যাচ্ছে রান্নার জন্য। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব, তাই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখুন, এটা লাল হয়ে গেছে। আর কিছুক্ষণ পর এটা আমি এখন তুলে নেব, হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নেব ফ্লেভার আসার পর্যন্ত। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাংসগুলো অ্যাড করে দেব। আর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো, দিয়ে তারপরে লবণ দিয়ে মাংস ভেজে নেব। আমি সবসময় লবণ দিয়ে ভেজে নিই, তাহলে মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়ে। প্রিয় আপু এবং ভাইয়েরা, সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না, অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট দেখে আমার পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর চিকেনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু তেলে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব এখানে উপকরণগুলো, কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। আর এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং কাঠ বাদাম। আমার কাছে ভালো লাগে, বাদাম ব্যবহার করলে খুবই টেস্টি হয় বিরিয়ানিতে, তাই আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দেব এখানে 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের আগারটা ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যত কষাবেন ততই কিন্তু টেস্টি হবে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মাংসটা যত ভালো কষাবেন বিরিয়ানিটার স্বাদ কিন্তু ততই বেশি হবে। আর দেখুন, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব রাঁধুনি মিক্স, প্যাকেটের বিরিয়ানির মশলা 1 প্যাকেট, এই যে আপনাদেরকে দেখালাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। এই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টি হবে খেতে, তাই আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটা ফ্লেভার চলে আসলো। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি, ফুটানো যে গরম পানি থাকে মাংসের ভিতরে সেটা দিয়ে দেব, তাহলে মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে সেটাকে একটু নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। আর 30 মিনিট পর ফিরে আসবো, যেহেতু গরুর মাংস সিদ্ধ হইতে একটু টাইম লাগবে, তাই আমি 30 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণ সাথেই থাকুন। তিরিশ মিনিট পর ফিরে আসলাম, ডাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমি আলু ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। আর এই যে ঝোলটা রয়েছে এটাকে আমি পুরো টানিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর দেখুন মাশাল্লাহ, কত সুন্দর একটা কালার চলে আসলো, কষানো কিন্তু হয়ে গেছে দেখি বুঝতে পেরেছেন, আর কতটা লোভনীয় লাগছে। এখন আমি এখানে আবারও পানি অ্যাড করে দেব, সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু আবারও গরম পানি ব্যবহার করেছি। এখন অন্য চুলা এটাকে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আবারও, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ফ্লেভার বের করার জন্য। তারপর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ
আদা বাটা আর বাদাম বাটা দিয়ে ভালো করে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি পোলার চালটা আগে রেডি করে রেখেছি, যেহেতু আমার 1.5 কেজি গরুর মাংস, সেই জন্য আমি 3 পোয়া চাল নিয়েছি। এখানে চালগুলো ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। আমি কিভাবে সব সময় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি গরম পানি দিয়েছি ফুটানো, তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট পর ফিরে আসছি, 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি গরুর মাংসটা এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। প্রিয় আপু এবং ভাইয়েরা যারা আমাকে বন্ধু করেছেন, আমার সাবস্ক্রাইবগুলো কেটে গিয়েছে কারণ ফুল ভিডিও দেখেন না, সবার কাছে অনুরোধ রইল একটু ফুল ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি চার সাইডটা ভালো করে গুছিয়ে দিয়েছি, এখন 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন একটু ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ঘি দিয়ে দিয়েছি। আর 5 মিনিট পর ফিরে আসব, ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব, তারপর আবারও আমি ঢাকনা দিয়ে দেব। যে আপু এবং ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু আবারও সাইড সাইড ঘুষিয়ে রেখেছিলাম, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার 5 মিনিট পর কিন্তু ফিরে আসছি। এবার আমি নাড়িয়ে দিচ্ছি, আর আমার আলু এবং বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, আর অনেক ঝুরঝুরে হয়েছে, আর মাশাল্লাহ এটা অনেক টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো এই রেসিপিটি ঈদে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। প্রিয় আপু এবং ভাইয়েরা সবসময় আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি, অনেক টেস্টি, অনেক লোভনীয়। তাই আপনারা একবার হলো রেসিপিটি ট্রাই করবেন। আর যে আপু এবং ভাইয়েরা আমাকে বন্ধু করেছেন আমি কিন্তু সবাই নোটিফিকেশন অন করে রেখেছি, আপনারা ভিডিও দিলে কিন্তু আমি সাথে সাথে চলে যাই, কিন্তু আপনারা আমার ভিডিও দেখতে আসেন না। সবার কাছে অনুরোধ সবাই আপনারা আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।